আমাদের আজকে পড়ার যে প্রথম টপিক সেটা হচ্ছে রোভিং ফ্রেমের অপারেটিং সিকোয়েন্স। অপারেটিং সিকোয়েন্স বলতে আসলে আমরা এখানে মেশিনের ওয়ার্কিং প্রিন্সিপালটা বোঝাবো, যে একটা রোভিং ফ্রেমের বেসিক কম্পোনেন্টগুলো কি, আর হচ্ছে এই বেসিক কম্পোনেন্টগুলোকে হচ্ছে তাদের কাজের সম্পর্কে আমরা জানবো, কোন কোন বেসিক কম্পোনেন্ট কিভাবে কাজ করে, এবং হচ্ছে সেই সাথে ভিডিও ক্লিপের সাথে মিলায় দেখে নিব যে কোন কোন কম্পোনেন্ট দেখতে কিরকম হয়। ভিডিও ক্লিপের সাথে মিলায় দেখে নিব। আমরা কি আগের দিন রোভিং ফ্রেমের কোনো ছোট ভিডিও ক্লিপ দেখেছিলাম থিওরিতে, থিওরি ক্লাসে? আচ্ছা না না স্যার, রবিমের ভিডিও দেখিনি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা এটা দেখে নিব, কম্পোনেন্ট গুলিকে দেখে মিলাই নিব। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে বেসিক কম্পোনেন্টের একটা লিস্ট বানানো হয়েছে। তো অপারেটিং সিকোয়েন্সের ক্ষেত্রে যে লিস্ট গুলি দেখা যাচ্ছে সেটা হচ্ছে, সবার প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রিল। তো ক্রিল হচ্ছে এমন একটা কম্পোনেন্ট। ক্রিল আসলে কি? ক্রিলের ক্ষেত্রে আমরা যেরকম নিটিং মেশিনে আমরা দেখেছি যে ক্রিল বলতে আমরা হচ্ছে ইয়ার্নের কোন গুলিকে যে জায়গায় রাখে সেটাকে আমরা ক্রিল বলি। তো আমাদের রোভিং ফ্রেমের ক্ষেত্রে আমরা যেখানে ড্রোন স্লাইভার গুলিকে রাখবো সেই জায়গাটাই হবে হচ্ছে ক্রিল, এবং টোটাল অ্যারেঞ্জমেন্টটা, অর্থাৎ ড্রোন স্লাইভার কে যেখানে রাখবো এবং যেখান থেকে ফিড ম্যাটেরিয়াল ডেলিভারি দেয়া হচ্ছে, ফিড ম্যাটেরিয়াল সাপ্লাই দেয়া হচ্ছে, ওই জায়গাটাকেই বলা হয় হচ্ছে ক্রিল। আমি আবারও বলি, ক্রিল বলতে বোঝানো হচ্ছে মেশিনের ফিড ম্যাটেরিয়াল কে যেই জায়গা থেকে সাপ্লাই দেয়া হচ্ছে ওই জায়গাটাই হচ্ছে ক্রিল। তাহলে নাম্বার ওয়ান ক্রিল, নাম্বার ওয়ান বলতে কিন্তু এখানে যদি ওগুলা ড্রোন স্লাইভার আঁকা, কিন্তু ড্রোন স্লাইভার কে বোঝানো হচ্ছে না, বরঞ্চ আমরা যেই সেটআপের মাধ্যমে ফিড ম্যাটেরিয়াল কে হচ্ছে সাপ্লাই দিচ্ছি সেটাই হচ্ছে ক্রিল। এবং এই সংজ্ঞাটা যে কোনো মেশিনের জন্যই কিন্তু প্রযোজ্য, কারণ হচ্ছে যে কোনো মেশিনের জন্য প্রযোজ্য বলতে আমরা যদি ধরা যাক চিন্তা করি হচ্ছে, যেমন নিটিং মেশিনের কথাই আমরা বললাম, তো নিটিং মেশিনে আমরা ক্রিল কাকে বলি? যেখানে আমরা হচ্ছে ইয়ার্নের কোন রাখি, আর ইয়ার্নের কোন কিন্তু নিটিং মেশিনের হচ্ছে ফিড ম্যাটেরিয়াল। সুতরাং ফিড ম্যাটেরিয়াল আমরা যেখানে রাখবো এবং যেই জায়গা থেকে হচ্ছে যেই অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা ফিড ম্যাটেরিয়াল কে সাপ্লাই দিব সেটাই হচ্ছে ক্রিল। তো ক্রিল থেকে স্লাইভার গুলিকে পাঠিয়ে দেওয়া হবে মূল মেশিনের দিকে। আর আরেকটা জিনিস লাগবে আমাদের এখানে, ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার। এটা আসলে কথাটা ঠিক ড্রিভেন হবে না, কথাটা হবে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার। একটু এডিট করে দিচ্ছি। মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার, মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার। তো মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলারের ক্ষেত্রে, তো এখানে যেটা দেখা যাচ্ছে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার, তো মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার হচ্ছে এমন একটা রোলার যে মোটর ড্রিভেন বলতে বোঝানো হচ্ছে যে মোটর দ্বারা চালিত হয়। সোজা কথায় এই ট্রান্সপোর্ট রোলার গুলা মোটরের দ্বারা চালিত হবে। আমরা দেখে আসি তাহলে ভিডিওতে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার কোনগুলি। এখানে কিন্তু আমরা রোভিং ফ্রেমের পিছনের অংশটা দেখতে পাচ্ছি, যে হচ্ছে রোভিং ফ্রেমের যে ফিড ম্যাটেরিয়াল অর্থাৎ ড্রোন স্লাইভার, এই ড্রোন স্লাইভার গুলিকে কিন্তু এখান থেকে ফিড দেয়া হচ্ছে, এই ড্রোন স্লাইভার কে এখান থেকে ফিড দেয়া হচ্ছে। তো এই ড্রোন স্লাইভার গুলিকে হচ্ছে এখান থেকে ফিড দেয়া হচ্ছে। তো ড্রোন স্লাইভার গুলিকে যে আমরা ফিড দিব, তো এই ফিড দেওয়ার ক্ষেত্রে
খেয়াল করে দেখো, আমি এখন ভিডিওটা অন করব এবং আমি তোমাদেরকে দুইটা রোলারের দিকে তাকাতে বলবো। এই যে এর মধ্যে এটা একটা রোলার আর পিছনেরটা একটা রোলার। তোমরা খেয়াল করে দেখবে আমি যখন ভিডিও চালাবো তখন তোমরা খেয়াল করে দেখবে এই রোলারটাও হচ্ছে সেও ঘুরছে। এই রোলার দুইটাও ঘুরে ঘুরে স্লাইভারকে সামনের দিকে পাঠানোর চেষ্টা করবে। এই রোলার গুলিকে বলা হয় হচ্ছে ট্রান্সপোর্ট রোলার। এই পিছনের যে রোলারটা, তারপরে যে সামনের যে রোলারটা, এটাকে বলা হয় ট্রান্সপোর্ট রোলার, অর্থাৎ সে পরিবহনে সাহায্য করে। কি পরিবহনে? স্লাইভার পরিবহনে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? স্থির হয়ে থাকে না, বরঞ্চ সে ঘুরে 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 স্লাইভারটাকে সামনের দিকে পাঠায় দেয়। তো এই জন্য এটাকে বলা হয় মোটর ড্রিভেন, অর্থাৎ সে স্থির না, সে মোটর থেকে মোশন পায়। মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার। তাহলে ভিডিওটা চালু করে দেখবা যে এই দুইটা ট্রান্সপোর্ট রোলার কিন্তু ঘুরবে, ঘুরে স্লাইভার সামনের দিকে এগিয়ে দিবে। আশা করি তোমরা খেয়াল করেছো যে এই ট্রান্সপোর্ট রোলার গুলি কিন্তু স্থির না, বরঞ্চ তারা হচ্ছে ঘুরতে থাকে। যেহেতু ঘুরতে থাকে তার মানে অবশ্যই মোটরের মাধ্যমে তাদেরকে মোশন পৌঁছানো হয়েছে, মোটর থেকে তাদেরকে মোশন পৌঁছানো হয়েছে। এই জন্য এই রোলার গুলিকে বলা হয় হচ্ছে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার কেন বলা হচ্ছে। তাহলে এটা একটা মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার, এটা একটা মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার, এটা একটা মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার। তাহলে তারা হচ্ছে নিজেরাও ঘুরতে থাকে মোটর থেকে মোশন নিয়ে এবং স্লাইভার গুলিকে সামনের দিকে পাঠায় দেয়। তারপরে নাম্বার 3, এখানে নাম্বার 3 দিয়ে একটা কম্পোনেন্টকে দেখানো হয়েছে। এই কম্পোনেন্টটাকে বলা হচ্ছে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট কি জিনিস সেটা তোমাদের হয়তো অল্প বিস্তর কিছুটা মনে থাকতে পারে। ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে যেমন এখানে, যেমন এখানে আমরা এই যে সবুজ রং দিয়ে চিহ্নিত তিনটা রোলার দেখতে পাচ্ছি, তিন পেয়ার অফ রোলার। ড্রাফট আসলে কাকে বলে? ড্রাফট বলে হচ্ছে রিডাকশন অফ মাস পার ইউনিট লেন্থের, এটাকে বলা হয় ড্রাফট। যে আমি কোন একটা ম্যাটেরিয়ালের মাস পার ইউনিট লেন্থকে কমায় ফেলবো, সোজা বাংলায় বলতে গেলে আমরা তাকে বলতে পারি চিকন চিকন করে ফেলা। তো এই যে আমরা কোন একটা থিক ম্যাটেরিয়ালকে থিন করার জন্য যখন আমরা ড্রাফট করব, তো থিক ম্যাটেরিয়ালকে থিন করাটাই আসলে ড্রাফট। আর এই ড্রাফট যদি আমরা করতে চাই তাহলে আমাদের একটা ড্রাফটিং জোন লাগবে। তো এই ড্রাফটিং জোনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ড্রাফটিং জোনের দুইটা কন্ডিশন লাগবে। লেফট ফর্মার যখন আমরা পড়ি তখন আমরা এই কথাটা বলেছিলাম, ড্রাফটিং জোনের দুইটা কন্ডিশন আছে, বেসিক কন্ডিশন। একটা বেসিক কন্ডিশন হচ্ছে ড্রাফটিং জোন তৈরি করতে চাইলে আমার মিনিমাম হচ্ছে মোর দেন 1 পেয়ার অফ রোলার লাগবে। পেয়ার অফ রোলার মানে তো জোড়া, অর্থাৎ কমপক্ষে 2 জোড়া রোলার লাগবেই। যদিও 2 জোড়া রোলারের ড্রাফটিং জোন কোথাও ব্যবহার করা হয় না, 2-এর চেয়ে বেশি ব্যবহার করা হয় কিন্তু মিনিমাম। আর এটা হচ্ছে প্রথম কন্ডিশন। আর আরেকটা হচ্ছে কন্ডিশন হলো যে সামনের পেয়ারের রোলারের গতি, ঠিক আছে, সামনের পেয়ারের রোলার যেটা সেটার গতি অবশ্যই পিছনের চাইতে বেশি হবে। সামনের পেয়ারের রোলারের গতি পিছনের চাইতে বেশি হবে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কন্ডিশন। তার মানে হচ্ছে এই যে যে ড্রাফটিং জোনটা আমরা দেখতে পাচ্ছি এখানে সবুজ রঙের, সবুজ রং দেওয়া তিনটা পেয়ার অফ রোলারই কিন্তু হচ্ছে ড্রাফটিং রোলার। আর এখানে ম্যাটেরিয়াল যাচ্ছে, তোমাদেরকে দেখাই, ম্যাটেরিয়াল কিন্তু যাচ্ছে এদিকে, অর্থাৎ ডান থেকে বাম দিকে। তাহলে এই যে রোলারটা, এটা হচ্ছে ব্যাক রোলার, এটা হচ্ছে মিডল রোলার, আর এটা হচ্ছে ফ্রন্ট রোলার। সবার বাম দিকেরটা হচ্ছে ফ্রন্ট রোলার। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে ফ্রন্ট রোলারের গতি সবচেয়ে বেশি হবে, তার চাইতে কম হবে মিডল রোলারের গতি এবং তার চাইতে কম হবে ব্যাক রোলারের গতি। আশা করি ড্রাফটিং জোনের কন্ডিশন দুইটা তোমরা বুঝতে পারছো। আমি আবারও বলি, বেসিক কন্ডিশন হচ্ছে দুইটা, একটা ড্রাফটিং জোনের ক্ষেত্রে মোর দেন 1 পেয়ার অফ রোলার লাগবে এবং সামনের পেয়ারের গতি অবশ্যই তার পিছনের পেয়ারের রোলারের চাইতে বেশি হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের
ড্রাফটিং জোন, একটা বেসিক ড্রাফটিং জোন। তো আমরা যেহেতু স্লাইভার থেকে রোভিং বের করতে চাই, তোমরা নিশ্চয়ই জানো যে স্লাইভার বেশ ঠিক একটা ম্যাটেরিয়াল, আর রোভিংটা হচ্ছে চিকন একটা ম্যাটেরিয়াল। তো অবশ্যই ঠিক ম্যাটেরিয়াল থেকে থিন করতে চাইলে আমাকে কিন্তু ড্রাফট করাই লাগবে, আর ড্রাফট করার জন্য আমাদের ড্রাফটিং একটা অ্যারেঞ্জমেন্ট লাগবে, সেটাকেই এখানে নাম্বার থ্রি দিয়ে বোঝানো হয়েছে। চলো তাহলে এখন আমরা ভিডিওতে মিলিয়ে দেখি যে ড্রাফটিং জোন এখানে আছে কিনা। তোমরা দেখছো যে যে বেশ মোটা মোটা কিছু স্লাইভার মেশিনের ভিতরে ঢুকছে, এগুলো এক একটা স্লাইভার, কিন্তু যখন বের হয়ে আসলো তখনই খেয়াল করে দেখো যে এই যে চিকন একটা রোভিং হয়ে বের হয়ে আসলো, এই চিকন একটা রোভিং হয়ে সে বের হয়ে আসে, চিকন একটা রোভিং হয়ে বের হয়ে আসে। তার মানে কি? তার মানে হচ্ছে যে সবুজ ঢাকনা দেওয়া এই জায়গার নিচে আসলে ড্রাফটিং জোন অবস্থিত, কারণ স্লাইভার হিসেবে ঢুকলো এবং চিকন একটা রোভিং হয়ে তারা বের হয়ে আসলো, তারপর এই ঢাকটার নিচেই হচ্ছে আমার ড্রাফটিং জোন। এখানে লাল রঙের কিছু প্যাকেজ দেখতে পাচ্ছি আমরা, যেই প্যাকেজের চারপাশে রোভিং কে পেঁচানো হচ্ছে, লাল রঙের কিছু প্যাকেজ দেখতে পাচ্ছি, এগুলো প্লাস্টিকের তৈরি প্যাকেজ, এগুলির মধ্যে রোভিং কে পেঁচানো হয়, এবং যেই প্যাকেজে রোভিং কে পেঁচানো হয় তাকে বলা হয় হচ্ছে রোভিং ববিন, তাকে বলা হয় রোভিং ববিন। এই হচ্ছে আমাদের ড্রাফটিং জোনের টপ ভিউ, এটা উপর থেকে তোলা হয়েছে আর কি ভিডিওটা, টপ ভিউ। তার মানে দেখো এখানে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে রোভিং ঢুকলো এবং হচ্ছে সরি স্লাইভার ঢুকলো এবং চিকন একটা রোভিং হয়ে তারা বের হয়ে আসলো, তার মানে এগুলাই ড্রাফটিং রোলার, এগুলাই ড্রাফটিং রোলার, উপরের থেকে ভিডিওটা নেওয়া হয়েছে আর কি। যেটা ব্যাক রোলার, ব্যাকের মধ্যে এই ঘিয়া রঙের যেটা, এটা রাবার কোটেড টপ রোলার, এই ঘিয়া রং দিয়ে যেটা আছে এটা রাবার কোটেড টপ রোলার, আর নিচে যেটা মেটালিক রোলার ঠিক আছে ওইটা হচ্ছে ওটা বটম রোলার, স্টেইনলেস স্টিলের হয় সাধারণত এই বটম রোলার গুলি স্টেইনলেস স্টিলের। টপ রোলার হচ্ছে এই ছোট্ট, এটা রাবার কোটেড, এই জন্য হচ্ছে তোমার এই একটু ঘিয়া কালার টাইপের খাকি রং দেখা যাচ্ছে, আর নিচেরটা হচ্ছে স্টেইনলেস স্টিলের বটম রোলার, আর এটা হচ্ছে মিড রোলার, আর এটা হচ্ছে ফ্রন্ট রোলার, এটা এটা ফ্রন্ট টপ আর নিচের এটা হচ্ছে ফ্রন্ট বটম। আচ্ছা যাই হোক, তো ড্রাফটিং জোনে ড্রাফট হয়ে তারপরে হচ্ছে রোভিং হিসেবে সে বের হয়ে আসে। এই আচ্ছা, এখন তোমাদেরকে আরেকটা কম্পোনেন্টের সাথে পরিচয় করাই দিব ড্রাফটিং জোনের পরে। এই রোভিং ববিনের এই যে এটা, তার মানে লাল রঙের প্লাস্টিকের প্যাকেজটাকেই কিন্তু আমরা বলেছিলাম হচ্ছে রোভিং ববিন। তো রোভিং ববিনের মধ্যে আমাদেরকে এই রোভিংটাকে পেঁচিয়ে ফেলতে হবে। নিশ্চয়ই আমাদের মনে পড়ে যে গত ক্লাসে আমরা বলেছিলাম যে রোভিং ফ্রেমের মূল কাজ কিন্তু হচ্ছে তিনটা, একটা হচ্ছে ড্রাফটিং, একটা হচ্ছে টুইস্টিং, আর একটা হচ্ছে ওয়াইন্ডিং। তো ড্রাফট করার জন্য তো ড্রাফটিং জোন আমরা দেখলাম, এখন টুইস্ট কে করবে? টুইস্ট করার জন্য এখানে আমরা একটা কম্পোনেন্ট আছে, তোমরা যদি খেয়াল করে থাকো, তোমাদেরকে আমি একটু দাগ দিয়ে দেখাচ্ছি, একটা কম্পোনেন্ট এখানে দেখা যাচ্ছে কি, যে আমার পেন্সিলের দাগটাকে ফলো করো, হ্যাঁ এই যে এটা, এই এই যে একটা কম্পোনেন্ট আছে এখানে, দুইটা ঠ্যাং আছে তার, আমরা এটাকে লেগ বলি, হ্যাঁ ওই ঠ্যাং হিসেবে আমরা বলি আর কি। এখানে আরেকটা দেখা যাচ্ছে, এই এই তো এই কম্পোনেন্টটাকে আমরা বলি হচ্ছে ফ্লায়ার, এফ এল ওয়াই ই আর, এফ এল ওয়াই ই আর, এটাকে আমরা বলি হচ্ছে ফ্লায়ার, এটাকে আমরা বলি হচ্ছে ফ্লায়ার। তো এখন ফ্লায়ারের সাথে ফ্লায়ারের ভূমিকা আসলে হচ্ছে সেই টুইস্ট দেয়া, এই ফ্লায়ারেরই কাজ হচ্ছে টুইস্ট দেয়া। কিভাবে ফ্লায়ার টুইস্ট দেয় সেটা আমরা এখন একটু জেনে আসি, কিন্তু আগে আমরা এখানে ফ্লায়ারটা চিনে নিলাম যে এখানে একটা কম্পোনেন্ট আছে সেটাকে ফ্লায়ার বলে, ফ্লায়ারটাকে আমরা চিনে নিলাম, এখন আমরা হচ্ছে বুঝে আসি যে ফ্লায়ারটা কিভাবে টুইস্ট দেয়।
যে ফ্লায়ারটা ঘুরে ঘুরে ফ্লায়ারটা ঘুরছে, এবং ফ্লায়ার থেকে ফ্লায়ার কিন্তু প্রচন্ড জোরে ঘুরে। একটা হচ্ছে এই ফ্লায়ারটা যেমন দেখো এখন যে এত জোরে ঘুরছে ফ্লায়ারটাকে দেখাই যাচ্ছে না। হ্যাঁ, এটার আরপিএম মোটামুটি হয় 1000 থেকে 1500, এই যে পিছনে এখন ফ্লায়ার দেখা যাচ্ছে স্থির, এই যে এটা একটা ফ্লায়ার স্থির অবস্থা দেখা যাচ্ছে। আর এই ওয়াইন্ডিং যখন শেষ হয়ে যাবে তখন এরকম একটা ইউনিফর্ম কম্প্যাক্ট একটা প্যাকেজ তৈরি হবে, প্যাকেজটার নাম হচ্ছে রোভিং ববিন, আর যে ম্যাটেরিয়ালটা দেখা যাচ্ছে সেই ম্যাটেরিয়ালটার নাম হবে হচ্ছে রোভিং। তাহলে আমরা একটা ফ্লায়ার কিভাবে কাজ করে সেটা একটু দেখে আসি স্লাইড থেকে। আমাদের এখানে ফ্লায়ার দিয়ে বোঝানো হয়েছে এই যে নাম্বার 6 দিয়ে, এই যে দুইটা লেগ দেখা যাচ্ছে ফ্লায়ারের লেগের মতো এই ছাই রং দিয়ে, এই এই হচ্ছে আমাদের ফ্লায়ার। কিংবা ফ্লায়ারের আরো এই তো যেমন এটা একটা ফ্লায়ার, এটা একটা ফ্লায়ার, এটা একটা ফ্লায়ার। কাজটা কি স্যার ফ্লায়ারের? ফ্লায়ারের কাজ হচ্ছে টুইস্ট দেয়া, কিভাবে টুইস্ট দিবে সেটাই আমরা বোঝানোর চেষ্টা করব। আচ্ছা স্যার। হ্যাঁ, আমাদের আমরা তো জানি যে রোভিং ফ্রেমে খুব স্লাইট অ্যামাউন্টে টুইস্ট দেয়া হয়, খুবই সামান্য পরিমাণ, অ্যারাউন্ড 1 এর কাছাকাছি হয় তার তখন টিপিআই, তো টিপিআই 1 এর কাছাকাছি হয়। তো আমরা এই স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট ফ্লায়ার কিভাবে দেয়, ফ্লায়ার কিন্তু ঘুরে ঘূর্ণায়মান, আমরা দেখেছি যে এত জোরে ঘুরে সাধারণত 1000 থেকে 1500 হতে পারে রেঞ্জ, তার আরপিএম এর রেঞ্জ। তো সে যখন এত জোরে ঘূর্ণায়মান থাকে তখন আসলে ফ্লায়ারটাকে চালু অবস্থায় দেখা যায় না বললেই চলে, দেখাই যায় না। তো এই এই ডায়াগ্রামটা আমাদের ফ্লায়ার বোঝার জন্য কাজে লাগবে, এই ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা আমাদের ফ্লায়ার বোঝার জন্য কাজে লাগবে। এটা হচ্ছে ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার। আমরা মাত্রই ড্রাফটিং জোন দেখে আসছি যেখানে টপ রোলার ছিল 3টা এবং বটম রোলার ছিল 3টা, কিন্তু আমাদের বর্তমান সময়ের রোভিং ফ্রেম গুলিতে কিন্তু 3টা না বরঞ্চ 4 জোড়া ড্রাফটিং রোলার ব্যবহার করা হয়। আমাদের বর্তমান রোভিং ফ্রেম গুলিতে 4 জোড়া হচ্ছে ড্রাফটিং রোলার ব্যবহার করা হয়, 4/4। রিটার কিংবা টয়োটা অথবা চাইনিজ দিংওয়েই, তো এদেরও একই অবস্থা, 4/4 রোলার ব্যবহার করা হয়। তো এদের মধ্যে হচ্ছে এটা সবচাইতে ফ্রন্ট রোলার, এটা হচ্ছে সবচাইতে ফ্রন্ট রোলার। তো এই ফ্রন্ট রোলারটা হচ্ছে আমাদের এখানে তোমার ফ্রন্ট ড্রাফটিং রোলার। তাহলে এখন বিষয় হচ্ছে এটা, এই যেই হচ্ছে স্লাইভারটা আসবে সে ড্রাফটিং রোলার হয়ে বের হয়ে আসতেছে, পিছনের রোলার গুলিকে দেখানো হয় নাই, প্রয়োজন নাই তাই, আর কেবলমাত্র ফ্রন্ট ড্রাফটিং রোলারকেই দেখানো হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে ফ্লায়ার, ফ্লায়ারের লেগ তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো, এটা হচ্ছে এই হলুদ রং দিয়ে বা এদিকে এসে নীল রং হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ফ্লায়ার। খেয়াল করে দেখো যে যে রোভিংটা বের হয়ে আসলো ড্রাফটিং জোন থেকে বের হয়ে এই রোভিংটা কিন্তু ফ্লায়ারের ভিতরে ঢুকে পড়ে, ঠিক আছে? একদম ফ্লায়ারের দুইটা লেগ, তো এই যে এইটা হচ্ছে একটা লেগ আর এটা হচ্ছে ডান দিকেটা হচ্ছে আরেকটা লেগ, ফ্লায়ারের দুইটা লেগ অর্থাৎ দুইটা পা। এখানেও যেরকম দেখতে পাচ্ছি আমরা ফ্লায়ারের দুইটা লেগ, তো এই ফ্লায়ারের দুইটা লেগের মধ্যে একটা লেগ হচ্ছে হলো, হলো লেগ। হলো মানে হচ্ছে আমরা জানি যে হলো মানে হচ্ছে ফাঁপা, আরেকটা লেগ হচ্ছে সলিড। তো একটা লেগ হচ্ছে হলো আর একটা লেগ হচ্ছে সলিড। আমরা করব কি, রোভিংটা যখন এই ড্রাফটিং জোন থেকে বের হয়ে আসে তখন এই রোভিংটাকে হলো লেগের মাঝখান দিয়ে পাস করে দিব, অর্থাৎ এই যে এখান দিয়ে দেখো একটা দাগ দেওয়া আছে, এই দাগ দিয়ে বোঝানো হচ্ছে যে হলো লেগের ভিতর দিয়ে রোভিংটাকে পাস করে দেওয়া হয়েছে, ঠিক আছে? হলো লেগের ভিতর দিয়ে রোভিংটাকে পাস করে নিয়ে আসা হবে, এবং হলো লেগের ভিতর দিয়ে রোভিংটাকে পাস করে নিয়ে আসার পরে আরেকটা কম্পোনেন্ট, ফ্লায়ারের একটা সাব কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে যে এইটা, এই একটা হাতের মতো বের হয়ে আছে। প্রত্যেকটা ফ্লায়ারের ছবিতে দেখো এই কম্পোনেন্ট পাবা, এই যে এখানে হাতের মতো দেখা যাচ্ছে, এই যে একটা হাতের মতো দেখা যাচ্ছে, এটা একটা হাতের মতো দেখা যাচ্ছে, এই ছবিতে একটা হাত দেখা যাচ্ছে। এই হাতটাকে বলা হয় হচ্ছে প্রেসার আর্ম, এই হাতটাকে বলা হয় হচ্ছে প্রেসার আর্ম। প্রেসার আর্ম মানে কি, যেই হাত অথবা যেই বাহু প্রেস করে রাখে রোভিংকে
প্রেস করে রাখে সেটাই হচ্ছে প্রেসার আর্ম। তো তাহলে আমাদের এটা একটা প্রেসার আর্ম, তারপরে হচ্ছে এই দুইটা ফ্লায়ারেও কিন্তু প্রেসার আর্ম আছে। ডান দিকের ডায়াগ্রামে তো প্রেসার আর্ম কে হচ্ছে আলাদা করেই দেখানো হয়েছে যে এটা একটা প্রেসার আর্ম। আর আমাদের এই আঁকা ছবিটাতে এখানে প্রেসার আর্ম বোঝানো হয়েছে। তো রোভিং কে যেটা করা হয় সেটা হচ্ছে যে রোভিং কে এই ফ্লায়ারের ভিতর দিয়ে, ফ্লায়ারের দুইটা লেগ আমি বলেছি, এর মধ্যে একটা লেগ কিন্তু হলো। তো একটা লেগ যে হলো, এর মধ্যে তোমার হচ্ছে এই হলো লেগটার মাঝখান দিয়ে রোভিংটাকে টেনে নিয়ে আসা হয়। হলো লেগটার মাঝখান দিয়ে রোভিংটাকে টেনে নিয়ে আসা হয় এবং এরপরে এই হলো লেগের নিচের দিয়ে বের করে নিয়ে, খেয়াল করে দেখো, এটা প্রেসার আর্মের উপর দিয়ে পেঁচিয়ে দেয়া হয়। এই যে এরকম প্রেসার আর্মের উপর দিয়ে পেঁচিয়ে তারপরে এই রোভিংটাকে নিয়ে প্যাকেজের চারপাশে পেঁচায় দেওয়া হয়। প্রথমবার অল্প পরিমাণ রোভিংকে হাতে পেঁচিয়ে দেওয়া হয়। অটোমেশন থাকলে লাগবে না, কিন্তু এই অটোমেশনটুকু কম মেশিনেই পাওয়া যায়, বা এই অটোমেশনটুকু অনেক মেশিনেই থাকে না। যারা কিছুদিন একটু পুরান মেশিন ব্যবহার করে তাদের অনেকেরই এটা থাকে না। তো বেশিরভাগ সময় যেটা হয় যে এটাকে হাতেই রোভিং ববিনের উপরে এক দুই প্যাচ দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়, তাতে করে মেশিন যখন চলে ওই প্যাচের উপরেই পুরা ববিন তৈরি হয়ে যায়, সমস্যা হয় না। আশা করি এটুকু তোমাদের বুঝতে পারছি। আমি কথাটা আবারও বলি, ফ্রন্ট রোলার থেকে রোভিং কে বের করে তারপরে ফ্লায়ারের হলো লেগের ভিতর দিয়ে নিয়ে আসা হয়। একটা লেগ হচ্ছে সলিড, একটা লেগ হচ্ছে হলো। হলো লেগের ভিতর দিয়ে নিয়ে এসে তারপরে এটা নিচ দিয়ে বের করে প্রেসার আর্মের উপর দিয়ে পেঁচিয়ে তারপরে রোভিং ববিনে পেঁচিয়ে দেওয়া হয়। এই হচ্ছে পদ্ধতি। এখন প্রশ্ন আসতে পারে যে হলো লেগের ভিতর দিয়ে আমরা কি জন্য নিয়ে আসব। হলো লেগের ভিতর দিয়ে হচ্ছে নিয়ে আসার কারণ যেটা, সেটা হচ্ছে ফ্লায়ার কিন্তু আমরা বলেছি যে সে 1000 থেকে 1500 RPM এ সে ঘুরতে থাকে। তো এই বিশাল পরিমাণ RPM এ সে যদি হচ্ছে ঘুরতে থাকে তাহলে কিন্তু এটা তার জন্য মুশকিল। মুশকিল কেন? কারণ সে যখন এই বিশাল RPM এ ঘুরতে থাকবে তখন কিন্তু তার চারপাশে প্রচন্ড পরিমাণ এয়ার কারেন্ট তৈরি হবে। অর্থাৎ ফ্লায়ারটা যখন 1200 কিংবা হচ্ছে ধরা যাক 1200, 1400, 1500, 1000 RPM এ ঘুরতে থাকে, তখন এটা যেহেতু একটা ভারী জিনিস, তো তার চারপাশে একটা প্রচন্ড এয়ার কারেন্ট তৈরি হয়। এয়ার কারেন্ট তৈরি হলে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো যে এই বিশাল এয়ার কারেন্টের মধ্যে যদি রোভিংটা ওপেনলি এসে এয়ার কারেন্টের মধ্যে পড়ে যায় তখন কিন্তু এই রোভিংটা হচ্ছে ছিঁড়ে যেতে পারে, বরঞ্চ ছিঁড়ে যেতে পারে না, বরঞ্চ ছিঁড়ে যেত। তো সেই কারণে হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে লুকায় লুকায় এই ফ্লায়ারের হলো লেগের মাঝখান দিয়ে রোভিংটাকে নিয়ে আসি, ঠিক আছে? এই জন্যই আমরা হচ্ছে রোভিংটা হচ্ছে এই হলো লেগের ভিতর দিয়ে নিয়ে এসে বের করি, যাতে করে হচ্ছে ওই যে এয়ার কারেন্ট, এই এয়ার কারেন্টের সম্মুখীন যেন রোভিংটাকে না হতে হয়। আশা করি হলো লেগের কারণটা তোমরা বুঝতে পারছো যে কেন একটা লেগ হলো থাকে। তো দ্বিতীয় লেগটা কিন্তু থাকে হচ্ছে সলিড। তো হলো লেগের না হয় উদ্দেশ্য বোঝা গেল রোভিং কে রক্ষা করা, দ্বিতীয় লেগের আসলে কাজটা কি? দ্বিতীয় লেগের কাজ আসলে শুধু কেবলমাত্র সাপোর্ট দিয়ে যাওয়া, ব্যালেন্সিং এর জন্য। যেহেতু এটা ঘূর্ণায়মান, তো যদি এটা একটা লেগ থাকে তাহলে কিন্তু এটা ব্যালেন্স থাকতো না। এই ব্যালেন্স রক্ষা করার জন্য হচ্ছে এখানে তোমার এই দ্বিতীয় যে লেগ আমরা দেখতে পাচ্ছি, সেই দ্বিতীয় যে সলিড লেগ, সেই দ্বিতীয় সলিড লেগটা হচ্ছে ব্যালেন্সিং এর জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখন হচ্ছে তার মানে আমরা দুইটা লেগের ঘটনা জানলাম, কেন রোভিংটাকে হচ্ছে ফ্লায়ারের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো সেটা জানলাম। ভিডিওতেও কিন্তু তাই তোমরা খেয়াল করে দেখবা। এই যেমন খেয়াল করে দেখো, এই ছবিতে দেখা যাচ্ছে এই যে রোভিং, হ্যাঁ, রোভিং এসে ফ্লায়ারে ঢুকে পড়লো, এখানে আরেকটা রোভিং এসে ফ্লায়ারে ঢুকে পড়লো, কিংবা আরেকটু পিছনের দিকে যদি যাই, এখানে খেয়াল করো যে রোভিং গুলি ড্রাফটিং জোন থেকে বের হয়ে দেখা যাচ্ছে কোথায় যেন ঢুকে পড়ছে, আসলে সে ফ্লায়ারের ভিতরেই ঢুকে যাচ্ছে। এখানেও তাই, রোভিং গুলি বের হয়ে কোথায় ঢুকে পড়লো, তারা ফ্লায়ারের ভিতরেই ঢুকে পড়লো। তার মানে রোভিং গুলি ড্রাফটিং জোন থেকে বের হয়ে ওই ফ্লায়ার ঘূর্ণনের ফলে যে এয়ার কারেন্ট তৈরি হবে সেই এয়ার কারেন্ট থেকে বাঁচার জন্য তারা ফ্লায়ারের ভিতরে ঢুকে পড়ে। এখন ফ্লায়ার কিভাবে টুইস্ট দেয়, এটা আসলে আমাদের মূল আলোচনার বিষয় ছিল। তো ফ্লায়ার আসলে দেখো, ফ্লায়ারও ঘুরছে, আবার হচ্ছে একই দিকে ববিনও ঘুরতে থাকে, এবং রোভিং এর
কথা যদি আমরা চিন্তা করি, দেখো রোভিং এর দুইটা প্রান্তের মধ্যে একটা প্রান্ত কিন্তু এই ড্রাফটিং জোনে আটকানো, ফ্রি না, ড্রাফটিং জোনে আটকানো একটা প্রান্ত। আর আরেকটা প্রান্ত কিন্তু রোভিং এর আরেকটা প্রান্ত কিন্তু হচ্ছে এই রোভিং ববিনের সাথে পেঁচানো। অর্থাৎ এই রোভিংটা মোটেও ফ্রি না, সে আবদ্ধ। কার কার মধ্যে আবদ্ধ? একটা প্রান্ত হচ্ছে ড্রাফটিং রোলারে আবদ্ধ, আরেকটা প্রান্ত হচ্ছে রোভিং ববিনের মধ্যে তারা আবদ্ধ। এখন তাহলে হবে কি, যে এই যে মনে করো আমি ডান হাত দিয়ে, সরি আমার এটা বাম হাত, বাম হাত দিয়ে আমি হচ্ছে এটা মনে করো ড্রাফটিং রোলার, ফ্রন্ট ড্রাফটিং রোলার দিয়ে আমি রোভিংটাকে আটকে রেখেছি, ঠিক আছে? তো নিচের প্রান্তটাকেও আমি আমার মাউস দিয়ে আটকায় রাখলাম, যেটা আমরা ধরে নিচ্ছি যে রোভিং যেরকম হচ্ছে ববিনে আটকানো নিচে, তা আমি মাউস দিয়ে আটকায় রেখেছি, ঠিক আছে? তো এখন মাউস দিয়ে আটকায় যে রাখলাম, তো মাঝখানে এই রোভিংটা কিন্তু তাহলে দুই প্রান্তে আটকানো, একটা হচ্ছে উপরে ড্রাফটিং রোলারের কাছে, একটা হচ্ছে নিচে প্যাকেজের কাছে। এখন ফ্লায়ার করে কি, ফ্লায়ার করে কি সে এই রোভিংটাকে নিয়ে মাঝখান তাকে চারদিক দিয়ে প্যাকেজের চারদিক দিয়ে ঘুরায়। আমরা এখানে যেরকম ছবিতে দেখতে পাচ্ছি, আমরা এখানে যেরকম ছবিতে দেখতে পাচ্ছি যে প্যাকেজের চারদিক দিয়ে ঘুরানো হচ্ছে ফ্লায়ারটাকে। তো এই যে ফ্লায়ারটাকে চারদিক দিয়ে হচ্ছে ঘুরানো হচ্ছে, ঠিক আছে? ফ্লায়ারটাকে চারদিক দিয়ে এইভাবে ঘুরানো হচ্ছে। যখন ফ্লায়ার রোভিংটাকে একবার ঘুরায়, চারপাশে একবার ঘুরায় নিয়ে আসে, তখনই হচ্ছে প্যাকেজের মধ্যে একটা টুইস্ট পড়ে যায়। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করো, আমি আবার একটু বলার চেষ্টা করি। তো রোভিংটা হচ্ছে ড্রাফটিং জোন থেকে বের হয়ে আসে এবং ববিনের মধ্যে পেঁচানো হয়। তার মানে রোভিংটার এক প্রান্ত ড্রাফটিং রোলারে আটকানো, আরেক প্রান্ত হচ্ছে প্যাকেজের মধ্যে রোভিং ববিনে আটকানো। মাঝপথে ফ্লায়ারটা করে কি, এই রোভিংটাকে নিয়ে এরকম চারদিক থেকে তাকে ঘুরায় নিয়ে আসে। যেহেতু দুই প্রান্ত আটকানো উপরে নিচে, সেহেতু এই এক একটা ঘূর্ণন এই প্যাকেজ এই রোভিং এর মধ্যে এক একটা টুইস্ট তৈরি করে। যদি দুই প্রান্ত আটকানো না থাকতো, সে যদি ফ্রি থাকতো, তাহলে কিন্তু টুইস্ট হতো না। আমার হাতে একটা দড়ির টুকরা হাত থেকে ছেড়ে রাখছি, তাকে যদি আমি যতই ঘুরে, টুইস্ট হবে না। দুই প্রান্ত যদি আটকানো থাকে তাহলে কিন্তু ঠিকই টুইস্ট হবে। তো ফ্লায়ার যেটা করে হচ্ছে এই রোভিংটাকে নিয়ে চারপাশ দিয়ে ঘুরে ঘুরে টুইস্ট দেয়। ফ্লায়ারের একটা রোটেশনের জন্য রোভিং এর উপরে একটা টুইস্ট পড়ে। তাহলে আমরা ফ্লায়ারের ভূমিকাটা জানলাম। আর আমাদের ডায়াগ্রামে নাম্বার 6 দিয়ে এই ফ্লায়ারটাকেই বোঝানো হয়েছে, নাম্বার 6। আচ্ছা, তাহলে নাম্বার 6 দিয়ে হচ্ছে আমার এই ফ্লায়ারটাকেই বোঝানো হয়েছে। এই যে নাম্বার 6 দিয়ে এটা হচ্ছে আমার ফ্লায়ার। এখন আরেকটা জিনিস দেখো, যে এখানে কিন্তু ফ্লায়ার দুইটা দেখানো হয়েছে, ফ্লায়ার দুইটা দেখানো হয়েছে। ফ্লায়ার দুইটা দেখানো হয়েছে কি জন্য? ফ্লায়ার দুইটা দেখানোর কারণ হলো আমাদের এই রোভিং ফ্রেমে যদি হচ্ছে তোমার সাধারণত 120টা স্পিন্ডেল থাকে, 120টা স্পিন্ডেল থাকে এবং 120টা স্পিন্ডেলের মধ্যে 120টা রোভিং ববিনকে রাখা যায়। তো এই 120টা স্পিন্ডেল কিংবা 120টা রোভিং ববিনকে আমরা হচ্ছে এই 120টা রোভিং ববিনকে আমরা কিন্তু একসারিতে রাখি নাই, বরঞ্চ এই 120টা রোভিং ববিনকে আমরা হচ্ছে দুই সারিতে রেখেছি। তো দুই সারিতে রেখেছি কিভাবে? একটা হচ্ছে পিছনের সারিতে, একটা হচ্ছে সামনের সারিতে। দেখো আমরা একটু সামনে আগালে এটা বোঝা যাবে। এখানে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই এই যে খেয়াল করে দেখো, এখানে কিন্তু রোভিং ববিন গুলিকে দুইটা সারিতে সাজানো হয়েছে। এটা হচ্ছে একটা সারি, যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা সামনের সারি। ওই পিছনের সারিতেও দেখো কতগুলো রোভিং ববিন বসানো, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, ওটা একটা। তো পিছনের সারিতেও কিন্তু রোভিং ববিন বসানো। অর্থাৎ আমার যদি মেশিনে 120টা রোভিং ববিনের ক্যাপাসিটি থাকে, তাহলে এই 120টা রোভিং ববিনকে কিন্তু আমরা
এক সারিতে সাজাই না, তাতে করে জায়গা অনেক বেশি লাগবে। আমরা হচ্ছে দুই সারিতে সাজাই, 60টা সামনে আর 60টা হচ্ছে পিছনে। যেহেতু এই ডায়াগ্রামটা সাইড ভিউ আঁকা হয়েছে, তাই ফ্রন্ট রো থেকে একটা ফ্লায়ার আঁকা হয়েছে এবং ব্যাক রো থেকে আরেকটা ফ্লায়ার আঁকা হয়েছে, এই জন্য দুইটা। আরেকটা জিনিস এখানে দেখানো হয়েছে, নাম্বার ফাইভ। নাম্বার ফাইভ বলতে বোঝানো হয়েছে রোভিংটা ড্রাফটিং জোন থেকে বের হয়ে ফ্লায়ারে যাওয়ার আগ পর্যন্ত যেইটুকু রোভিং এর দৈর্ঘ্য, ফ্লায়ারের ভিতরে ঢুকে যাওয়ার আগ পর্যন্ত। এখানে যেমন প্রত্যেকবার এরকম দেখা যাচ্ছে, এরকম বেশ কিছু দেখা যাচ্ছে, যেমন এই যে এখানে ড্রাফটিং জোন থেকে বের হয়ে ফ্লায়ারে ঢুকার আগ পর্যন্ত। আবার সামনের সারি চিন্তা করলে ড্রাফটিং জোন থেকে বের হয়ে ফ্লায়ারে ঢুকার আগ পর্যন্ত যে রোভিংটুকু, এই রোভিংটুকু কিন্তু সে একলা একলা আছে। একলা একলা বলতে, সে এর আগে ছিল হচ্ছে ড্রাফটিং জোনে, তখনও কিন্তু সে খুব ভালো কন্ট্রোলের মধ্যে ছিল। এখন সে ঢুকে পড়লো হচ্ছে ফ্লায়ারের ভিতরে, ফ্লায়ারের ভিতরে গিয়েও কিন্তু সে একটা কন্ট্রোলড অবস্থার মধ্যে, তার সাপোর্ট আছে যেহেতু হলো লেগের মাঝখান দিয়ে যায়। তো কিন্তু মাঝখানে কিন্তু এইটুকু জায়গায় এই রোভিং গুলি একা, ড্রাফটিং জোন থেকে ফ্লায়ার পর্যন্ত জায়গায় এই রোভিং গুলি একা, এই জন্য এই লেংথটুকুকে বলা হচ্ছে আনসাপোর্টেড লেংথ, অর্থাৎ রোভিং এর যেটুকু লেংথ সে আনসাপোর্টেড অবস্থায় থাকে। তো এইটুকু জায়গা হচ্ছে আনসাপোর্টেড লেংথ। ফ্লায়ার আমরা বুঝলাম। এরপর হচ্ছে স্পিন্ডল। ফ্লায়ার কিন্তু আমরা নিশ্চয়ই একটু আগেই একটা ডায়াগ্রাম দেখে আসছি ফ্লায়ারের, এই যে এখানে। তো এখানে খেয়াল করে দেখো, এই যে তোমার এখানে একটা গোল তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে এন এফ, তার মানে এটা ফ্লায়ারের রোটেশন বোঝানো হচ্ছে এন এফ দিয়ে, অর্থাৎ ফ্লায়ারটা এদিকে ঘুরছে। একই সাথে দেখো এন বি দিয়ে আরেকটা তীর চিহ্ন দেওয়া, এটা দিয়ে বোঝানো হচ্ছে ববিনটাও এইদিকে ঘুরছে, অর্থাৎ ফ্লায়ারও যেরকম ঘুরে ববিনটাও কিন্তু সেরকমই ঘুরে। তো এখন ববিন যে ঘুরে, ববিন তো আসলে একটা প্লাস্টিকের প্যাকেট, সে তো নিজে নিজে ঘুরতে পারবে না। তো কি করা হয়, তাকে হচ্ছে ঘুরানো হয়, ববিনটাকে ঘুরানো হয়। তোমরা এখানে নিশ্চয়ই ববিনটাকে চিনতে পারছো, এই যে হলুদ রঙের প্যাকেজ দেখানো হচ্ছে, এটাই হচ্ছে ববিন। ববিনের নিচে একটা লম্বা লাঠি আছে, খেয়াল করো, এই যে এই লম্বা লাঠিটা, এই যে এই লম্বা একটা লাঠি দেখা যাচ্ছে। ববিনের নিচে যে লম্বা লাঠি দেখা যাচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে স্পিন্ডেল, যেটাকে নাম্বার সেভেন দিয়ে বোঝানো হয়েছে, স্পিন্ডেল। তো স্পিন্ডেলের আসলে কাজ কি? আসলে আমরা ববিনগুলিকে স্পিন্ডেলের উপর বসায় দিই, আর স্পিন্ডেলটাকে আমরা মোটরের মাধ্যমে মোশন দিয়ে আমরা হচ্ছে স্পিন্ডেলকে ঘুরাতে থাকি, আমরা স্পিন্ডেলটাকে ঘুরাতে থাকি। তো স্পিন্ডেলকে আমরা যখন ঘুরাই, এই স্পিন্ডেলকে ঘুরানোর ফলে যেহেতু প্যাকেজটাকে আমরা স্পিন্ডেলের উপরেই রাখি, তো স্পিন্ডেল ঘুরলে নিশ্চিতভাবে হচ্ছে ববিনও ঘুরতে থাকে। এভাবেই আমরা ববিনকে ঘুরাই, নয়তো ববিন তো নিজে নিজে ঘুরতে পারবে না, সে একটা সাধারণ প্লাস্টিকের প্যাকেজ। তাহলে এই যে লম্বা আমরা লাঠি দেখতে পাচ্ছি এই ববিনের নিচে, সেই লম্বা লাঠিটাকেই বলা হচ্ছে স্পিন্ডেল। স্পিন্ডেলের কাজ হচ্ছে প্যাকেজকে ঘুরানো, আর প্যাকেজটাকে স্পিন্ডেলের উপরেই বসানো হয়, স্পিন্ডেলটাকে আমরা মোটরের থেকে মোশন পৌঁছায় ঘুরায় থাকি। আশা করি নাম্বার সেভেন, যেটা স্পিন্ডেল, স্পিন্ডেলের কাজ সম্পর্কে আমরা বুঝতে পারলাম। নাম্বার এইট, রোভিং ববিন। হ্যাঁ বলো। এই স্যার, এই স্পিন্ডেলের যে মানে গতিটা আছে, জি, ওই গতিটা কি স্যার এই ফ্লায়ারের গতির মতোই মানে সমান হবে? সমান না, নাকি কম হবে? কম রাখা হয় না, একটুখানি বেশি রাখা হয়। কম রাখলে হবে কি, যদি তোমার হচ্ছে তোমার প্যাকেজের গতি যদি তুমি কম রাখো, তাহলে হচ্ছে ফ্লায়ারের গতি বেশি হয়ে যাবে, ফ্লায়ার তখন প্রচুর পরিমাণ ম্যাটেরিয়াল সাপ্লাই দিবে, কিন্তু রোভিং ববিন প্যাঁচতে পারবে না, তাহলে ম্যাটেরিয়ালটা ঢিলা হয়ে যাবে, ঢিলা হয়ে ববিনের মধ্যে পেঁচাবে। যদি ঢিলা হয়ে পেঁচায় তাহলে প্যাকেজটা কম্প্যাক্ট হবে না, তো সে এবং বিশাল একটা প্যাকেজ হয়ে যাবে যদি কম্প্যাক্ট না হয়। আর যদি হচ্ছে যেমন যে বল যখন আমরা ছোটবেলায় পেঁচাইছি, যদি খুব টেনে টেনে টেপের টেপ পেঁচাইতাম, তাহলে বলটা কিন্তু কম্প্যাক্ট হইতো, আর যদি হচ্ছে একটু লুজ করে পেঁচাইতাম, বলটা কিন্তু আকৃতিতে একটু বড় হইতো, অনেকটা সেরকম। যেটা করা হয় সেটা, তাহলে স্যার বেশি হলে যদি ছিঁড়ে যেত, ছিঁড়ে যায়? না, এটা খুবই সামান্য, বেশি কেবল এতটুকুই বেশি যেন এই কম্প্যাক্টনেস বজায় রাখার মতো প্রয়োজনীয় টেনশনটুকু যেন বজায় থাকে, এইরকম সামান্য বেশি রাখা হয় ফ্লায়ারের চাইতে ববিনের গতি। হ্যাঁ অবশ্যই, অতিরিক্ত বেশি দিলে তো সাথে সাথেই ছিঁড়ে যাবে।
প্যাকেজের কম্প্যাক্টনেস কে বজায় রাখার জন্য কিছুটা বেশি রাখা হয় যেন রেভিংটি একটুখানি টাইট থাকে, তারপরে যেন পেঁচায়। তারপরে হচ্ছে ববিন, তো আমরা বুঝলাম যে প্যাকেজ ছিল, সেই প্যাকেজটাকে আমরা বলি হচ্ছে রোভিং ববিন। তারপরে হচ্ছে তারপরেরটা হচ্ছে ববিন রেল। ববিন রেল এই জিনিসটা আমরা একটু দেখে আসি ভিডিও থেকে। এখানে যেরকম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রোভিং ববিন, ফ্লায়ারও আছে, কিন্তু ফ্লায়ারকে তো আমরা আগেই বলেছি যে ওকে দেখতে একটু কষ্ট হয়ে যায় যখন সে ঘুরতে থাকে। আসলে যেটা দেখাতে চাচ্ছে সেটা হচ্ছে, দেখো প্যাকেজ গুলি কখনো উপরে উঠে কখনো নিচে নামে, ফ্লায়ার কিন্তু তার জায়গায় স্থির। এখানে যেরকম দেখতে পাচ্ছি যে প্যাকেজ গুলি নিচে নামছে নিচে নামছে, এই যে এখানে প্রেসার আর্ম গুলি একটু একটু দেখা যাচ্ছে, আবছা আবছা একটা দাগ দেখা যাচ্ছে। প্যাকেজ গুলি এখন উপরের দিকে উঠতে শুরু করবে, এই নিচে নেমে গেল, এখন উপরে উঠবে। হ্যাঁ, অনেক উপরে উঠে গেছে, কিন্তু এই আস্তে আস্তে উপরে উঠতেছে, এই অনেকখানি উপরে উঠে গেছে, আরো উপরে উঠবে। আচ্ছা, আমি বিষয়টাকে একটু বলে ফেলি, সেটা হচ্ছে রোভিং ববিন কি নিশ্চয়ই খেয়াল করে দেখছো যে রোভিং ববিনের একদম উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত কিন্তু রোভিং গুলি পেঁচানো। এখন যদি ফ্লায়ার এবং প্যাকেজ দুইটাই যদি নিজ নিজ জায়গায় স্থির থাকে, তাহলে কিন্তু রোভিং কেবলমাত্র একটা সীমাবদ্ধ জায়গার মধ্যেই পেঁচানো হবে, পুরা প্যাকেজের গায়ে কিন্তু পেঁচানো সম্ভব হবে না। সুতরাং আমাদের কি করতে হবে, আমাদেরকে ফ্লায়ার অথবা রোভিং কাউকে না কাউকে উপরে নিচে উঠানো অথবা নামানো লাগবে। তো যেটা করা হয় সেটা হচ্ছে ফ্লায়ারকে তার নিজের জায়গায় স্থির রাখা হয়, কিন্তু ববিন গুলিকে উপরে উঠানো হয় এবং নিচে নামানো হয়। এখন যেরকম ববিন গুলিকে উপরে উঠানো হচ্ছে, খেয়াল করে দেখো উপরে উঠছে, কিন্তু অনেকখানি উপরে উঠে গেছে। তো এই উপরে উঠানোর জন্য যে কাজ করে থাকে সেই হচ্ছে ববিন রেল। তোমরা হচ্ছে নিশ্চয়ই একটা ফ্রেম দেখতে পাচ্ছ, এই যে এই ফ্রেমটা, যে এই ফ্রেমটা, ঠিক আছে, এই ফ্রেমটা যেটাকে দেখতে পাচ্ছ, এই ফ্রেমটাকে বলা হয় হচ্ছে ববিন রেল। এই ফ্রেমের উপরে কিন্তু দেখো দুই সারি সমস্ত রোভিং ববিন গুলি এই ববিন রেলের উপরেই হচ্ছে বসানো থাকে, এই ববিন রেলের উপরে নির্ভর করে। তো ববিন রেল যখন উপরে উঠবে তো রোভিং ববিন গুলাও সবগুলো উপরে উঠে যায়, আর হচ্ছে ববিন রেল যখন নিচে নামবে তখন হচ্ছে তোমার এই ববিন রেলটাও হচ্ছে কি বলে নিচে নেমে যায়। বুঝাতে পারছি কি? তাহলে এই যে এটা যেটা দেখা যাচ্ছে, এই এই যে এটা, এটাই হচ্ছে আমাদের ববিন রেল, এটাই আমাদের ববিন রেল। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন ববিন রেলটা দেখা হলো, আমরা স্লাইডে চলে যাই। তাহলে আমাদের এখানে নাম্বার 9 দিয়ে এই ববিন রেলটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ প্যাকেজের উপরে উঠে এবং নিচে নামা এটা নির্ভর করে হচ্ছে ববিন রেলের উপরে। সবার শেষ যেটা সেটা হচ্ছে লিভার। তো এখন তো প্রশ্ন হতে পারে ববিন রেলকে কে উপরে উঠায় আর কে নিচে নামায়। তো আমাদের এই যে মেশিনটা আমরা দেখছি সেটা একটুখানি পুরান মেশিন, তো সেখানে হচ্ছে একটা লিভার ছিল, একটা লিভার, এই যে এখানে লাঙ্গলের মতো নাম্বার 10 দিয়ে একটা লিভার দেখানো হয়েছে। এই লিভারটা হচ্ছে তোমার এই ববিন রেলের উঠানামার জন্য দায়ী। লিভার যদি উপরে উঠে তাহলে রেল উপরে উঠবে, লিভার যদি নিচে নামে তাহলে রেলটা নিচে নামবে। আমাদের আধুনিক মেশিনগুলিতে অবশ্য, অতি আধুনিক মেশিনগুলিতে লিভার ব্যবহার করা হয় না। আমাদের ল্যাবের যে রোভিং ফ্রেম ওখানেও লিভার নাই, ওখানে আমরা হচ্ছে ববিন রেলটাকে একটা চেইন স্প্রকেটের মাধ্যমে সার্ভো মোটর ব্যবহার করে একবার উপরে উঠাই এবং একবার নিচে নামাই। এটা আপাতত হচ্ছে বোঝানোটা একটু কঠিন,
আমরা যখন ক্লাসে ইনশাল্লাহ ল্যাব ক্লাসে চলে যাব ভার্সিটি খুলে, তখন আমরা এটা দেখে নিব যে কিভাবে ববিন রেল গুলিকে উপরে উঠানো হয় আর নিচে নামানো হয়। আপাতত এইটুকুই মাথায় রাখো যে এটা একটু সনাতন মেশিন, তাই বলে এখানে একটা লিভার ব্যবহার করা হয়েছে, লিভারটা উপরে উঠলে রেল উপরে উঠবে এবং লিভারটা নিচে নামলে রেল নিচে নামবে। আপাতত এইটুকু মাথায় রাখো, পরে ল্যাব ক্লাস খুললে আমরা ইনশাল্লাহ ল্যাবে গিয়ে দেখে নিব যে এখনকার সময় কি পদ্ধতি অনুসরণ করা হয়। আচ্ছা, তাহলে এইটুকুর মধ্যে কি কোনো প্রশ্ন আছে তোমাদের? আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে পরীক্ষায় হচ্ছে যে প্রশ্নটা আসতে পারে, যে সেটা হচ্ছে সরাসরি আমরা অপারেটিং ওয়ার্কিং প্রিন্সিপাল যাব রোভিং ফ্রেমের। হ্যাঁ, যে একটা রোভিং ফ্রেমের ডায়াগ্রাম আঁকো এবং হচ্ছে তার ওয়ার্কিং প্রিন্সিপালকে বর্ণনা করো। বইতে এটা আছে 3-2-1 এই প্যারাগ্রাফে, তো ওইখান থেকে আমরা কমিয়ে দিব আশা করি, দেখতে হবে কমানোর মতো কিছু আছে কিনা। আর হচ্ছে তোমাদের এখানে আরেকটু সহজ করে দেওয়া যায় ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা তখন আমাদের রাখতে হবে একটু সহজ করা যায়। সেটা হচ্ছে যে এখানে নাম্বার 3-তে দেখো ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টে এখানে একটা বড় সড় ধরনের একটা কম্পোনেন্ট আঁকার চেষ্টা করা হয়েছে, একটা ফ্রেম আঁকা হয়েছে, ফ্রেমটাকে আঁকা লাগবে না। আমি বলেছি এখানে 4/4 ড্রাফটিং জোন, তো তুমি এখানে যেটা করবা, তুমি এখানে যেটা করবা এই 4/4 ড্রাফটিং জোন আঁকার সময় এই ফ্রেমটাকে না এঁকে শুধু 4টা রোলার উপরে দিবা আর 4টা রোলার নিচে দিবা, 4 পেয়ার রোলার এঁকে দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, মনে করো একটা 4-কোণা বক্স এঁকে তার মাঝখানে 4টা রোলার 4টা পেয়ার রোলার দিয়ে দিলে আমি ধরে নিব যে তুমি ড্রাফটিং জোন এঁকে ফেলেছো, পুরো ফ্রেমটা আঁকার প্রয়োজন নাই। তারপরে হচ্ছে যেই জিনিসগুলো আমাদের বিবরণের মধ্যে নাই, যেমন ধরা যাক হচ্ছে তোমার এই যে এখানে একটা ফ্রেম দেখা যাচ্ছে, মেশিন ফ্রেম, এই ফ্রেমটা আমাদের বিবরণে নাই, এটা আঁকার দরকার নাই। তারপরে এখানে আরেকটা হচ্ছে ফ্রেম দেখা যাচ্ছে, এটা আমাদের বিবরণে নাই। ঠিক আছে, এগুলো আমাদের লাগবে না। তবে এই লাঙ্গলটা আঁকার সময়, লিভারটা আঁকার সময় হচ্ছে এখানে একটা ডেড ওয়েট ঝুলানো আছে 4 কোণা, এই ডেড ওয়েটটা দিয়ে দিও, আর এই দড়িটা, দড়ি তো না, এটা চেইন হবে একটা, আর এটা স্প্রোকেট, এই এই গোলাকার বৃত্ত, এই চেইন, এই ডেড ওয়েট এবং এই লিভার, এই কয়টা একক, কিন্তু ড্রাফটিং জোনের এই ফ্রেমটা আঁকার প্রয়োজন নাই, এই ফ্রেমটা আঁকার প্রয়োজন নেই, আর এই 4-কোণা বড় বাক্সটা আঁকার প্রয়োজন নেই। তাহলে তোমার আঁকতে আরেকটু সহজ হবে। সোজা কথায় যে জিনিসগুলোকে আমি বিবরণে পাচ্ছি না, বিবরণের মধ্যে যেই কম্পোনেন্টগুলোকে আমি পাচ্ছি না, সেই জিনিসগুলি আঁকার প্রয়োজন নেই, তাহলে আরেকটু সহজ হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে প্রশ্ন না থাকলে আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে আজকে মিটিংটা শেষ করি। আগামী ক্লাস থেকে আমরা পরের টপিকগুলোতে চলে যাবো ইনশাআল্লাহ। তোমরা কোন সেকশন? সেকশন 3 স্যার। এখন আমি তোমাদের জন্য এবার সবাই হচ্ছে চ্যাট বক্সে তোমাদের আইডি গুলা লিখে চলে যাও। চ্যাট বক্সে আইডি লিখে চলে যাও।